হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে লাচ্ছা সেমাই দিয়ে ভীষণ মজার একটি রেসিপি এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা অনেকেই হয়তো এই রেসিপিটি জানেন তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি চুলাই আমি এক লিটার পরিমাণে গরুর দুধ বসিয়েছি আপনারা চাল এখানে গরুর দুধের পরিবর্তে প্যাকেটের লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি এলাচ এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে চাল এখানে আস্ত এলাচের পরিবর্তে হাফ চামচ পরিমাণে এলাচ গুঁড়ো দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা নিজেদের মিষ্টির টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর চুলা রাসটাকে মিডিয়াম রেখেছি দুধটা কিন্তু অনেক বেশি ঘন করার দরকার নেই চিনি দেওয়ার ফলে যতটুকু পানি বের হবে চিনিটা গলে শুধু অতটুকু পানি শুকিয়ে নিলেই হবে অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করতে হবে নাড়া কিন্তু থামিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু পাতিলের তলায় দুধটা লেগে যাবে আর তখন খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবার আমি চুলা থেকে দুধটা নামিয়ে নিচ্ছি নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি পাঁচ সাত মিনিটের মতো ফ্যান ছেড়ে রেখে দিলেই হয়ে যাবে এখানে আমি এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি সাধারণত প্যাকেটে দুশো গ্রামের মতো সেমাই থাকে এবার উপর আমি ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তবে যারা নারকেল কোড়াটা পছন্দ করেন না তারা এটা চাইলে বাদ দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসটা আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ কিসমিসের মধ্যে কিন্তু অনেক মলা থাকে আপনারা এখানে কিসমিসের পরিবর্তে চাইলে বিভিন্ন রকম বাদাম দিতে পারেন আবার কিসমিসের সাথেও বাদামটা ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি দুধ দুধটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না একটু ঠান্ডা করে নিতে হবে খুব বেশি ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না আর আপনারা যদি একেবারে গরম দুধটা সরাসরি এখানে দিয়ে ফেলেন তাহলে কিন্তু সেমাইটা একদম নরম হয়ে যাবে আর তখন খেতেও ভালো লাগবে না সম্পূর্ণ দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন কিন্তু দুধটা একটু বেশি মনে হচ্ছে তবে আমি পাঁচ মিনিটে যেন সাইডে রেখে দিচ্ছি সেমাইটা দুধটা টেনে নেবে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দুধটাই কিন্তু সেমাইটা নিয়েছে তৈরি হয়ে গেছে ভীষণ মজার আমার আজকের রেসিপিটি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ